করে আমি ডাবিংয়ে ছিলাম, যার জন্য আমার পুরো ফোনটা সাইলেন্ট করা ছিল। আমার এখানে আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। ডাবিং শেষ করে আমি আর উপদি যখন বের হলাম, তখন আমি জানতে পারলাম যে এরকম একটা রেজাল্ট আসছে আর কি। দেন তখন আমি যখন এখানে আসলাম, তখন তো আমি আপনাদেরকে সবাইকেই পেলাম। হ্যাঁ, আমি 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 বলি ভাই, অ্যাজ এ মেম্বার হিসাবে, অ্যাজ এ প্রতিনিধি হিসাবে, সবার যার যার ব্যক্তিত্ব বা ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক একজন, আপনি আপনার লাইফের সিদ্ধান্ত কী নেবেন একমাত্র আপনিই জানবেন। আমার আমার সেখানে এখতিয়ার কোনো রাইট নাই। সো এখানে জায়েদ খান ভাইয়া মনে করেছে যে তার আদালতে যাওয়া উচিত, সে আদালতে গিয়েছে। কারণ আদালত যে সিদ্ধান্ত দেবে সে যার যার পক্ষেই দিক, সে জায়েদের পক্ষেই দিক আর নিপুণাপুর পক্ষেই দিক, আমরা সেটা সুন্দরভাবে গ্রহণ করবো, কারণ এটা আমাদের দায়িত্ব। আদালতের সিদ্ধান্ত অমান্য করতে পারবো না। সো আমরা ওই দায়িত্বের উপরেই আছি। আমরা এখন পর্যন্ত যে রেজাল্ট পেলাম বা যে আদালত থেকে যে ধরনের ইনফরমেশন পেলাম, ওইটাতে আমরা যেটা জেনেছি আমরা ওইভাবেই আছি, আমরা ওটা মেনে নিয়ে। চিঠিটা কিসের?